আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বিকাশ থেকে বা বিকাশ অ্যাপসের মাই অফার অপশন থেকে কিভাবে মাই অফার নিতে হয় সেটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তো আমি আমার ফোনে থাকা যে বিকাশ অ্যাপটি আছে সেই বিকাশ অ্যাপটি ওপেন করছি এবং সেখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে বিকাশের পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিছি। তো আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এরপর এখানে দেখুন একটি অপশন রয়েছে মাই অফার, মূলত এই অপশন থেকে আপনাদেরকে মাই অফারগুলো নিতে হবে। তো আমি মাই অফার অপশানে ক্লিক করলাম। তো এখানে দেখুন, এখানে মাই অফারে ক্লিক করার সাথে সাথে কতগুলো অফার এখানে দেখাচ্ছে আপনারা দেখুন, একটু ভালোভাবে লক্ষ্য করুন কতগুলো অফার এখানে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে কতগুলো অফার এখানে দেখাচ্ছে মাই অফারের ভিতরে, 25 টাকা রিচার্জ করলে 15 টাকা ক্যাশব্যাক। এরপর দেখুন এখানে 620 টাকা ক্যাশ আউট করলে 15 টাকা ক্যাশব্যাক। এরপর আরও অনেক অফার এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, 2900 টাকা যদি আমি ক্যাশ ইন করি তাহলে এখানে 35 টাকা ক্যাশব্যাক। দেখুন এখানে মাই অফারের ভিতরে কতগুলো অফার এখানে দেখাচ্ছে, প্রচুর অফার। কিন্তু তো এই অফারগুলো কীভাবে নিতে হবে সেটি আমি আপনাদেরকে এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো বিস্তারিত, যে কীভাবে বিকাশের যে মাই অফার এটি নিতে হয় বা এটি সংগ্রহ করতে হয়। তো সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা একটু ভালোভাবে ভিডিওটি লক্ষ্য করুন, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন যে বিকাশের মাই অফার অপশান থেকে কীভাবে মাই অফারগুলো নিতে হয়। এগুলো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের যে বিকাশের যে অ্যাপটি রয়েছে সে অ্যাপটি ওপেন করে সেখানে যে মাই অফার অপশানটি রয়েছে সেখান থেকে কিন্তু এই অফারগুলো নিতে পারবেন খুব সহজে। তো আমি আমার বিকাশ অ্যাপসে বা বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ইন করে নিলাম, অর্থাৎ টাকা রিচার্জ করলাম, 3200 টাকা আমি ক্যাশ ইন করলাম আমার বিকাশ অ্যাকাউন্টে, কারণ 3200 টাকা ক্যাশ ইন করলে এটাতে আমি ক্যাশব্যাক পাবো। তো এখানে যে নিয়মগুলো দেওয়া হয়েছে মাই অফারের ভিতরে সমস্ত নিয়মগুলো কিন্তু ফলো করতে হবে। তো দেখুন 40 টাকা ক্যাশব্যাক অলরেডি কিন্তু চলে এসেছে 3200 টাকা ক্যাশ ইন করার ফলে। তো আমি একের পর এক অফারগুলো আপনাদের সামনেই নিব, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। তো এখন আমি এখান থেকে 60 টাকা মোবাইল রিচার্জ করব। মোবাইল রিচার্জ করার সাথে সাথে কিন্তু ক্যাশব্যাকটি দেব, ক্যাশব্যাকটি কিন্তু তারা দিয়ে দেবে। তো সাধারণত মোবাইল রিচার্জ করলে যে ক্যাশব্যাক এটি কিন্তু সাথে সাথে দেয় না, এটা আধা ঘন্টা কি এক ঘন্টা টাইম লাগে ক্যাশব্যাকটি আসতে। তো দেখুন আমি আপনাদের সামনে একের পর এক এখানে যে মাই অফারগুলো দিয়েছে সেগুলো কিন্তু নিতেই থাকবো। আপনারা দেখুন এখানে কোন অফারটি আপনি নেবেন সেটি একটু ভালোভাবে লক্ষ্য করবেন। তো এখন আমি সেন্ড মানি করব, সেন্ড মানির যে অফারটি মাই অফারে দিয়েছে 349 টাকা সেটি এখন সেন্ড মানি করব। 349 টাকা সেন্ড মানি কমপ্লিট। তো এর জন্য কিন্তু আমি ক্যাশব্যাক পাবো। তো দেখুন একের পর এক কিন্তু আপনাদের সামনে আমি অফারগুলো নিচ্ছি। আবারও মাই অফার অপশানে চলে আসলাম। তো এখান থেকে যে অফারগুলো আমার জন্য নেওয়া সহজ হয় সেই অফারগুলো কিন্তু আমি বেছে বেছে নিচ্ছি। তো এখন আমি 25 টাকা মোবাইল রিচার্জ করব। 25 টাকা মোবাইল রিচার্জ করলে কিন্তু ক্যাশব্যাক রয়েছে। তো 25 টাকা মোবাইল রিচার্জ করলাম কমপ্লিট। এরপর আবারও মাই অফারে চলে আসলাম, দেখি আর কোনটা নেওয়া যায়। প্রচুর অফার, প্রচুর অফার, কোনটা থুয়ে কোনটা নিব সেটাই বুঝতে পারছি না। আপনারা চাইলে সবগুলো অফার কিন্তু ওখান থেকে নিতে পারবেন। তো এখন ক্যাশ আউট করব, ক্যাশ আউট করব, কারণ ক্যাশ আউট করলে কিন্তু বোনাস রয়েছে, ক্যাশব্যাক রয়েছে। তো ক্যাশ আউটটি করতে হবে।
তো অবশ্যই আপনারা ক্যাশ আউট করার আগে পিরো নাম্বার সেট করে নেবেন, তাহলে কম খরচ হবে, আপনাদের কম খরচ হবে এবং লাভ হবে বেশি বা ক্যাশব্যাক বেশি পাবেন। তো ক্যাশ আউট কমপ্লিট, আবারও মায়াপুরে চলে আসলাম। পরশুর অফার মানে কোনটা তুই কোনটা নেব সেটাই বুঝতে পারছি না। দেখুন কি পরিমাণ অফার দিয়েছে, তো এবার কোনটা নেওয়া যায় দেখছি। একটু ভালোভাবে দেখে নেই যে আর কোনটা নিতে পারবো। ব্যালেন্সে টাকা রয়েছে 2000, কত টাকা, 4 ব্যাগ চলে আসছে, আবারও ক্যাশ ইন করে নিলাম। দেখুন 5000 হয়ে গেছে, কারণ ক্যাশ ইন করলেই কিন্তু ক্যাশব্যাক, তাই আবারও ক্যাশ ইন করে নিলাম। দেখি আর ক্যাশ ইন করা যায় কিনা, আর কি অফার নেওয়া যায়। একটু দেখি বাছাই করে, দেখি আর কি কি অফার নেওয়া যায়। মানে এত অফার যে কোনটা থেকে কোনটা নিব, কোনটা রেখে কোনটা নিব সেটাই বুঝতে পারছি না। ব্যালেন্সে 5132 টাকা আছে, ক্যাশ ইন করলাম আবারও, কারণ ক্যাশ ইন করলে কিন্তু ক্যাশব্যাক রয়েছে। ক্যাশ ইন কমপ্লিট হয়েছে। তবে স্টেটমেন্ট দেখাই তো এই ক্যাশব্যাক কতগুলো আসলো, 25 টাকা ক্যাশব্যাক, 35 টাকা ক্যাশব্যাক, এখনও সবগুলো এসে পারি নাই, কারণ কিছু কিছু ক্যাশব্যাক একটু দেরিতে দেয়, সাথে সাথে দেয় না। 40 টাকা ক্যাশব্যাক, দেখুন আমার স্টেটমেন্টে শুধু ক্যাশব্যাক আর ক্যাশব্যাক, প্রচুর ক্যাশব্যাক। দেখুন 15 টাকা ক্যাশব্যাক, 15 টাকা, দেখতে পাচ্ছেন কতগুলো ক্যাশব্যাক, আরও তো ক্যাশব্যাক আসবে, এখনও সবগুলো আসে নাই। মোবাইল রিচার্জের যে ক্যাশব্যাকগুলো এগুলো একটু দেরিতে দেয়, আধা ঘন্টা অথবা 1 ঘন্টা, আর ক্যাশ ইনের যে ক্যাশব্যাকগুলো এগুলো সাথে সাথে দিয়ে দেয়। তো দেখি আর কোনটা নেওয়া যায়। পরশুর অফার, আপনারা চাইলে সবগুলো অফারই নিতে পারবেন। তো কিছু কিছু অফার কিন্তু সাথে সাথে ক্যাশব্যাক দিয়ে দিচ্ছে, আর কিছু কিছু একটা নির্দিষ্ট টাইমের পরে ক্যাশব্যাক দিয়ে দেবে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে পরশুর ক্যাশব্যাক নিতে পারবেন।